চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর এলাকায় ট্রেনের সঙ্গে ইঞ্জিন চালিত ভটভটির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল 8:30 দিকে আলীনগর এলাকার হাজির মোড়ে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনটি রাজশাহী যাচ্ছিল। এ সময় ট্রেনটি হাজির মোড় এলাকায় পৌঁছালে একটি মাছ ভর্তি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন।